নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে শিকার চ্যানেলটিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আমার রেসিপি মটন কষা। এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি, 2 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি মেখে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসের আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা অল্প করে একটু নুন দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, 3 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এনে 3 টমেটো পেস্ট দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, রসুন আদার গন্ধটা চলে গেছে। এবার আমি মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসের মধ্যে আলুটা দিয়ে দেব, দিয়ে আরো 10 মিনিটের মতন কষিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে আমি নাড়া দিয়ে দেখে নিয়েছিলাম, মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দর কালার হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু নাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে 2 সিটি দিয়ে নেব। মাংসটাকে আমি 4 সিটি দিয়ে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে
নাড়িয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।